তাসনিয়া হোসেন অধিতা, লক্ষ্মীনারায়ণপুরে বাসা, 14 বছর বয়স। তাকে নির্মমভাবে ধর্ষণের চেষ্টা এবং হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর পরই পুলিশ মাঠে নামে, তার সমস্ত গোয়েন্দা তথ্য নিয়ে পুলিশের স্পেশাল টিম মাঠে এই তদন্ত কার্য করে এবং ওই রাত্রিতে তিনজনকে সন্দিগ্ধ হিসেবে আমরা গ্রেপ্তার করি। তিনজনের মধ্যে একজনকে মূল সন্দিগ্ধ হিসাবে, যে তার প্রাইভেট টিউটর ছিল, তাকে আমরা মূল সন্দিগ্ধ হিসাবে আইডেন্টিফাই করি এবং তাকে বিভিন্ন তার তার গলায় ঘাড়ে যে দাগ রয়েছে এই দাগগুলো সম্পর্কে, তার শার্টে যে রক্তের দাগ রয়েছে এটি সম্পর্কে তাকে জিজ্ঞেস করি এবং ওই সময়ের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার অবস্থান কোথায় কোথায় ছিল এগুলো বিভিন্ন বিষয়ে প্রশ্ন করি। সে আমাদের কাছে সদুত্তর দিতে না পারায় তাকে প্রধান সাসপেক্ট হিসাবে গতকালকেই তার বিরুদ্ধে মামলা রুজু করে আমরা তাকে আদালতে প্রেরণ করি এবং রিমান্ডের প্রেয়ার করি। রিমান্ড 3 দিন প্রাপ্ত হয়ে গতকাল রাতেই আমাদের চৌকস টিম তাকে বিভিন্ন অ্যাঙ্গেলে জিজ্ঞাসাবাদ করে এবং রাত্রিকালেই সে যে যে প্রশ্ন উত্তর আমাদেরকে দিয়েছে সেই উত্তরগুলো জাস্টিফাই করার আমরা চেষ্টা করি, কিন্তু কোনো উত্তরই আমরা মিলাতে পারি না। এক পর্যায়ে সে বাধ্য হয়ে স্বীকার করে যে এই অধিতাকে তাকে তার সঙ্গে যৌন আচরণ করার জন্য ধর্ষণ করার উদ্দেশ্যে প্রথমে তাকে চেষ্টা করে এবং ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এবং ভিকটিম অধিতা তাকে হুমকি দিয়েছিল যে সে তার বাবা মাকে বা লোকজনকে বলে দেবে, এইটা ভয় পেয়ে তাকে সে প্রথমে বালিশ চাপা এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে তার গলা এবং হাত কেটে তার মৃত্যু নিশ্চিত করে। আমরা তা সে এই এটি সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের আদালতে 164 ধারায় তার দোষ স্বীকার করে আজকে সে জবানবন্দি প্রদান করেছে।